আজকে আমি চলে গেছিলাম দমদম ক্যান্টনমেন্ট চিকেন স্যুপ ট্রাই করতে। ইয়াহু, আমি আর অরিত্র সিধা ট্রেনে করে চলে গেলাম দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। আর এখানে এসে দাদাকে দেখলাম চিকেন স্যুপ বিক্রি করছে, তাও নাকি মাত্র 30 টাকায়। আর সঙ্গে আছে মটন স্যুপ আর আলু স্যুপ। আর এই স্যুপ খাওয়ার জন্য মানুষের ভিড় কিন্তু সবসময় এরকম লেগেই থাকে। আর দাদা এখানে চিকেন স্যুপটাকে সার্ভ করছে এরকম গোলমরিচের গুঁড়ো বিন নুন দিয়ে। তো ফাইনালি চিকেন স্যুপটা নিয়ে নিলাম। তারপরে চলে আসলো এরকম জোরদার বৃষ্টি। আর কার কার বৃষ্টির ওয়েদার এরকম চিকেন স্যুপ খেতে ভালো লাগে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। তো ফাইনালি এবার চিকেন স্যুপটা ট্রাই করার পালা। চিকেন স্যুপটা ছিল বেশ গাঢ় না বেশ পাতলা, খেতে কিন্তু ছিল দারুণ। আর সাথে আমাকে দিয়েছিল এরকম বড় একটা সাইজের চিকেন। আর চিকেনটা খেতে কিন্তু ছিল বেশ সফট অ্যান্ড জুসি। আর স্যুপে কিন্তু এরকম পেঁপে গাজরও দেওয়া ছিল। আর সঙ্গে নিয়ে নিয়েছিলাম এরম একটা পাউরুটি। পাউরুটি দিয়ে চিকেন স্যুপটা ফার্স্ট ট্রাইতেই আমার ভালো লাগলো। প্রত্যেকদিন খোলা থাকে? আর কটা থেকে কটা অবধি টাইমিংটা বলে থাকে? তো আমি সুপ্রিয় শেষ করতে থাকি। তোমরা করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই।